নমস্কার বন্ধুরা, তনুজা কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি খুবই একটি সহজ রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি আপনারা রাতের ডিনারে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন মাত্র 15 মিনিটে। তো বন্ধুরা, রেসিপিটি দেখুন। আমি এখানে রেসিপিটি করার জন্য পাঁচটা টমেটো কেটে নিয়েছি আর 400 গ্রাম মতো বেগুন কেটে নিয়েছি। সবজিগুলোকে কেটে ধুয়ে রেখেছি রেডি করে। তো রাতের ডিনারে আপনারা এরকম রেসিপি ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ আর মাত্র 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। আপনারা ভাত, রুটি, পরাঠা সব কিছুর সাথে খেতে পারবেন। দুর্দান্ত টেস্টি হয় রেসিপিটি। এবার রেসিপিটি বানাচ্ছি কীভাবে সেটা দেখে নেন। এই রেসিপিটি করার জন্য এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর ধনে পাতা নিয়েছি। ব্যাস, এই দুটো জিনিস দিয়ে বানাবো, আর এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা দেবো না আমি আজকে। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম, 50 গ্রাম মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতো পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা চিরা। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে বেগুন আর টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এবার 5 মিনিট মতো ভালো করে ভেজে নেব। বেগুন আর টমেটোটাকে 5 মিনিট মতো ভালো করে প্রথমে ভাজা ভাজা করে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর এখানে 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো এটা ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। ভাজাটা অনেকটা 5 মিনিট মতো দেখুন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। টমেটোটা আছে, একটু টক টক লাগবে তাই একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে, যাতে বেগুনটা টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর একটু মাখা মাখা ভাব আসে। তারপরে এর মধ্যে ধনে পাতা কুচি উপরে ছড়িয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। এবার 10 মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে। দেখুন, 10 মিনিট পরে দেখাচ্ছি আপনাদেরকে, একদমই কিন্তু হয়ে গেছে। জলটাকে পুরো শুকিয়ে নিয়ে এরকম আঠা আঠা ভাব করে তারপর নামিয়ে নিতে হবে। আবার কিছুটা ধনে পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো কোনো রকম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই আপনারা রাতের ডিনারে ঝটপট এই রেসিপিটি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। নিরামিষ বারে এরকম রেসিপি যদি থাকে, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পুরো জমে যাবে। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়েছে। বেগুন আর টমেটো দুর্দান্ত একটি রেসিপি, খুবই সহজ একটা রেসিপি। এবার নামিয়ে নিলাম। এবং শুকনো শুকনো রেসিপি থাকলে গরম গরম ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগে। দেখতে কতটা সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এবার আপনাদেরকে আমি সার্ভ করেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও এরকম রেসিপি একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। নিরামিষ বারে রাতের ডিনারে ঝটপট তৈরি করে ফেলুন এই টমেটো আর বেগুনের রেসিপিটি। বন্ধুরা, আজ আমি আসছি, আবার আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।